সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নানানাতি। আজ 7 মার্চ 2022। আজকে আমরা চলে এসেছি নানানাতি ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণফলা গ্রাম এবং অরণফলা একদম বটতলার মোড়। দেখে আমাদের বেশ কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি, আপনারা খুব ভালো সাড়া দিয়েছিলেন সেই প্রতিবেদনগুলো দেখে। তো এবারে এসে দেখতে পারলাম ভাই খুব সুন্দর সুন্দর জার্সির ক্রস জাতের যে বাচ্চাগুলো রয়েছে কম বাজেটের মধ্যে, সেই বাচ্চাগুলো এখানে কালেকশন করেছে আর এগুলো এখান থেকে বিক্রি করে থাকে। তো আজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চেনে, তারপর যারা সালাম আসসালামু আলাইকুম, যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। শুরু পয়সাই নানানাতি ডেয়ারি ফার্ম, আপনার ঈশ্বরদী থানা পাবনা জেলা রোডের সাথে আপনার অরণখোলা হাটে সংলগ্ন, মানে খুব চেনার সুবিধা। আমি দর্শক চিনে ইনশাল্লাহ খামারও চিনে আসে কম সব ফোনে বিক্রি হয়। আপনি তো সবসময় কম টাকার বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। আমি কমটা আবার আপনার হচ্ছে দেখেন যে এখন গরুর গোস আপনার 600-650 টাকা কেজি হয়েছে। হ্যাঁ, জার্সি তো 100-100 পাওয়া যায় না। আমাদের কই 100 তাও তো ভুল হবে। আমি ছোট বাচ্চা বেশি, কোনো ভাই ফার্ম করলে 10-15টা কিনলি, কেনার পর হয়তো 5টা করস হইলে আর 10টা জার্সি হইলি, এই 5টা গোস্ত তো আমি বিক্রি করে দিলে তো লস নাই। আর আমি মঞ্জেল গোস্ত হয় সেখানে তো 60,000 বিক্রি হবে। 22-23 হাজার বিক্রি, 22-23 হাজার বেচতেছি। ও 5-6 মাস পাইলে যে কোনো গিটাপ সুন্দর, মানে ভাব ভালো, বড় না হলে তো অত ভাব বোঝা যায় না এত ছোট বাচ্চার। আচ্ছা, সে এখন আপনার 15 তো 5টা বিক্রি করে দিলে হাটে, রাখলে রাখলি কাটাই মানে 50,000-60,000 করে বিক্রি হবে। 60,000 তো কমন, 24,000 মন গোস্ত, তাহলে 60,000 তো আপনার হচ্ছেই, তাহলে আবার সে আবার তাহলে 10টা তার হইলি একবারে, যে 100-100 জার্সি, 100-100 হলস্টার ফিজিয়াম, 100-100 সাজাতে পারবে না কেই। এরকম কিনতে কিনতে আস্তে 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 দেখা যাচ্ছে 10টা কিনলে 5টা ভালো বের হলো, 5টা একটু কম বের হলো, ও তো লস নাই। তো বড় গরু কিনলে আপনার সমস্যা একটু হতে পারে, মানে দেখি না কিনলে বড় গরু গুলো তো আপনার হয়তো হাই কোয়ালিটি 80-90 করে কিনেছে, আসলে সেখন হিট থাকলি না, আসতে পারছে না, আসছে না, সেখন ওইটি আর কাটাই দামে তত টাকা হবে না। আর এই ছোটগুলির তবে যা আমি কিনতে মানা করি, জানেন মেলা টাকা আছে, ডাইরেক্ট বড় কিনাই ভালো, কষ্ট করছে। আচ্ছা, মানে 3-4 মাস শুরুতে এক নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা কোন জাতের গরু? এটা জার্সি, 100% কম বেশি আছে ভাই, মানে এটা আর 100% না, ধরেন 100% তো আর মাপি দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, জার্সির ক্রস আর কি, ক্রস কম বেশি আছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা জার্সির একটা ক্রস। বয়সটা কেমন হবে ভাই? এটা বয়স এটা 6 মাস হতে পারে আনুমানিক কথা, কিনা গরু তো ভাইয়া 6 মাসের মতো বয়স হবে। আচ্ছা, কেমন দাম এটার? এটা আপনার এই আপনার লটে হচ্ছে গা 6টা লট 22,000 টাকা, 22,000 টাকা লটের এক নম্বর বাচ্চা এটা। আচ্ছা দর্শক, 6টা লট করেছে 22,000 টাকা করে দাম রাখছে ভাই, এর মাঝে কি আলোচনার সুযোগ আছে ভাই? অল্প সামান্য সম্মানের খাতিরে তো কয় ভাই 6টা গরু 600 দিলাম না, সেখন তার কথা কয়। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পারলেন, মানে দামটা ফিক্সড, এর মাঝে কিছুটা অনার করে দিবে ভাই। আচ্ছা, সিলে দ্বিতীয় নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের করস। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ানের করস, এই যে আপনার মার্কা। হ্যাঁ, এই কারণে যত জার্সি হলো তো এত বড় কান লম্বা হয় না। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রস ব্রিডের গরু। হ্যাঁ, ক্রস ব্রিডের গরু, তবে গরু খানে আলা আছে ভালো। আচ্ছা, 4টা বাটি রয়েছে, দাম হিসাবে তুলনামূলকভাবে পারফেক্ট আছে গরুগুলো। আচ্ছা, এই গরুটাও তো 22,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 22,000 টাকা লটে দর্শক, এটাও 22,000 টাকা লটের দ্বিতীয় নম্বর বাচ্চা দেখতে পাচ্ছেন। এটার বয়স কেমন বললেন ভাই? ওটা 6-5.5 মাস হতে পারে আনুমানিক, 5.5-6 এরকমই হবে আর কি, এরকমই এমনি সম্পূর্ণ সুস্থ সবল আছে তো। তারপরে সিএলের 5 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? কালারি ভালো মাপের একটু জার্সি, যেগুলো ভিতরে একটু ভালো আছে পার্সেন্ট। আচ্ছা, এটার পার্সেন্টেজ তা জানি, মানে পার্সেন্ট ভালো আছে, পার্সেন্টেজ একটু ভালো আছে, দেখলাম এর একটু বেশি আছে। আচ্ছা দর্শক, বড় যখন আরো রূপ হবে আরো পার্সেন্টের আপনার মাপ বোঝা যাবে ভালো। দর্শক দেখতে পাচ্ছেন এটার মাথাটা অনেক ছোট, তারপরে আপনার চামচুসাগুলো অনেক সফট, সেই সেই সুস্থ সুন্দর। আচ্ছা, খাবার তো ভালোই খাচ্ছে দেখতে পাচ্ছি। এই বাচ্চাটার কেমন বয়স হবে ভাই? 5.5 মাস, 5.5 মাসের মতো বয়স হবে।
আচ্ছা এটা কেমন দাম? ওই একটু হাবনে লটে ভাইয়া। আচ্ছা এটাও 22000 টাকা লটের বাচ্চা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো দাম হিসাবে। তারপরে সিরিয়ালের 5 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর না? জি। আচ্ছা 6 নম্বরে যে গরুটা এটা কোন জাতের গরু? এটা আপনি রেড জার্সি কয় রেড সিটাগাং কয় না? আচ্ছা রেড রেড সেই রেড সিটাগাং রেড সিটাগাং জার্সি। জি। আচ্ছা এটার বয়সটা কেমন হবে? এই 5.5 মাসের আমি সব দুধ ছাড়েছে খেয়ার খাচ্ছে। 5.5 মাসের মতো বয়স হবে। আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে? ইনশাআল্লাহ সুস্থ আছে। আচ্ছা এটাও 22000 টাকা লটের বাচ্চা। কান লাল চোখ লাল খুর লাল রেড সিটাগাং কয়। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির একটা বাচ্চা। আচ্ছা এই 22000 টাকা লটের এই 6টা বাচ্চাই ছিল না ভাই? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে 6টা বাচ্চা 22000 টাকা লট করেছে ভাই। এর মাঝে কিন্তু আপনারা 2-4টা যদি 2-1টা পছন্দ হয় সেক্ষেত্রেও নিতে পারবেন দরদাম করে ভাইয়ের সাথে। আচ্ছা এর মাঝেও তো কিছু অনার করে দিবেন আমার ভিডিও। অনার হালকা কিছু অনার আছে দর্শক এর মাঝেও আপনাদের কিছু অনার করে দিবেন। আচ্ছা তারপরে 2 নম্বর লটের 1 নম্বরে যে গরুটা রেখেছেন ভাই এটা কোন জাতের গরু? জার্সি জাতের। আশা করি এটা ভালো পারছেন আছেন দর্শক চিনে আমারে মানে মাথাটা দেখেন কত সুন্দর ছোট। আচ্ছা আছে ছোট মাথা ডি কানকুটি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্সির নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা এটা হচ্ছে 32000 টাকা লটের না? এই আপনার 4টা রয়েছে 32000 টাকা লটের দর্শক। এটার পার্সেন্টেজ কিন্তু মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা এই গরুটার কেমন বয়স হবে ভাই? 7 মাস হতে পারে কিংবা কিছু কম বেশি এরকম। 7 মাসের মতো বয়স হবে। আচ্ছা এটা কেমন দাম? এই আপনার লটে 4টা। লটে না? হ্যাঁ সিঙ্গেল পরে সিঙ্গেল নিতে চাইলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। হ্যাঁ কুমা মানে স্বাস্থ্য তো ভালো একটু কুমা এরাম আছে যে 4টা। আচ্ছা তারপরে 2 নম্বর লটের যে 2 নম্বর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের? এটা জার্সি পপি কালার ভালো মাপের ভাই জানেন এটাও জার্সি জাতের। এই যে আচ্ছা চোখ দুটো গোল গোল তার ফুটুনি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32000 লটের 2 নম্বর বাচ্চা মানে ভালো মাপের। আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই? বয়স 7.5 হতে পারে। 7 থেকে 7.5 মাসের মতো বয়স হবে। জি। আচ্ছা এটা কেমন দাম রাখছেন? ওই একই 32000 টাকা লট না? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটাও 32000 টাকা লটে দাম রাখছে ভাই 4টা লট করেছে। সেক্ষেত্রে সিঙ্গেলে নিতে চাইলেও আপনারা কথা বলে দরদাম করে কিন্তু নিতে পারবেন। আচ্ছা সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি 32-এর 3 নম্বর বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এই যে মাথায় সাদা আছে মানে শিং উঠি নাই এন উঠতে কিনা মুন্ডি হো তারা জানে না। আচ্ছা ছোট বাচ্চা তো এখনো শিং উঠি নাই মানে ঢিপ মেপ মনে হচ্ছে যে মুন্ডি হবে কিনা ওখানে একটু ঝুটির মতো দেখা যাচ্ছে আর কি। মানে ভালো মুন্ডির মতোই ঝুটি এখনো শিং নাই বুঝছেন এখনো শিং নাই তবে উঠতেও পারে পরে ছোট বাচ্চা যেহেতু একাধিকা হরমোনের ঘাটতি হলে পরে উঠে। তো এই বাচ্চাটার কেমন বয়স হবে ভাই? এই বয়স 7.5 মাস হতে পারে। 7.5 মাসের মতো বয়স হবে। হ্যাঁ আচ্ছা এটার তলামালা মাশাআল্লাহ খুবই ভালো দর্শক দেখতে পারলেন সেটা হচ্ছে 32000 টাকা লটের ছোট করার জন্য পরে মুন্ডি দিলে শিং উঠে যায় তাহলে 2 নম্বর হয়ে যাবে মানুষের সাথে। এজন্য হলে তার ভাগ্য। আচ্ছা আচ্ছা তো এটা 32000 টাকা লটের 3 নম্বর বাচ্চা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আমার ভিডিও দেখে আসলে লটে নিলে এর থেকে কিছু অনার করে দিবেন ইনশাআল্লাহ হবে। আচ্ছা তারপর সিএলের 4 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কোন জাতের? এটা জার্সি জাতের ভাইয়া। এটা জার্সি জাতের একটা বকনা। জি। আচ্ছা এটার বয়সটা কেমন হবে? বয়স 8 হয়নি কিংবা 8 হতে যাচ্ছে এরকমই 7-8 এর মধ্যে। 7-8 এর মতো বয়স হবে। জি জি। আচ্ছা পরিপূর্ণ সুস্থ সবল আছে? ও একবার সুস্থ সুন্দর। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ সুস্থ সবল 4টা বাটি রয়েছে। আচ্ছা এটা এটাও 32000 টাকা লটের বাচ্চা না? আচ্ছা দর্শক 32000 টাকা লটের এই যে এটা হচ্ছে 4 নম্বর বাচ্চা মানে 4টা বাচ্চাই তো ছিল 32 এর লটের। এখানে একটা আছে আপনার 71000 টাকা একটা বড় রেডি বাচ্চা ভালো বাচ্চা। আচ্ছা দর্শক এই এই 4টা বাচ্চা ভাই 32000 টাকা লটে দাম রেখেছে। এর মাঝে কিন্তু আপনারা সিঙ্গেলে 2-4টা নিলেও নিতে পারবেন তার সাথে কথা বলে আলাপ আলোচনা করে দেখতে পারেন এর মাঝে কিন্তু ভালো পার্সেন্টের বাচ্চাও আছে। তারপরে এই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে দেখতে। আচ্ছা এটাই রেডি বকনা না? রেডি বকনা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন রেডি বকনা জার্সি মানে মাশাআল্লাহ বাংলাদেশ হিসাবে ফার্স্ট ক্লাস জায়গা ভালোই আছে পার্সেন্ট দর্শক চিনে আমরা ফার্স্ট ক্লাসও করা যাবে না 100ও করা যাবে না। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু
ঢিপি ঢিপি, মাথার ভিতরে ডিপ, কান ছোট, চোখের কলজি কালো। বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন এটা শিংটা কিন্তু কলি শিং, মানে বয়সটা এখনো বয়স হয়নি, পারফেক্ট আছে। আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স বললেন ভাই? ৭১,০০০ টাকা চা দাম রেডি বকনা। আচ্ছা, এর মাঝেও তো দরদাম করবেন নাকি? কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এর মাঝেও কিন্তু দরদামের সুযোগ আছে, আপনারা দরদাম করে নিতে পারবেন। কোথাকার ভাইয়েরা নিছে ওইগুলো? ঢাকা, সিলেট। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গার ভাইয়েরা নিছে, দূর দূরান্ত থেকে ওইগুলো বুকিং করা আছে আর কি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এগুলো অলরেডি বিক্রি করে দিয়েছে, ওইগুলো টাকা পেড না? ওইগুলো কবে যাবে ভাই? কালকে নিবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু গরু থাকে না, প্রতি সপ্তাহে সব বিক্রি হয়ে যায়। আচ্ছা ভাই, আমার কোন দর্শক যদি এই গরুগুলো নিতে চায় লট ধরে, কি ধরনের সুযোগ সুবিধা দিবেন আপনি? সুযোগ সুবিধা ধরেন, কোন ভাই যান লট ধরলে টেকা পেট দি কয় ভাই, পাঁচ সাত দিন একটু রাখতে হবে, খাওয়া খরচ দিব। আচ্ছা, কষ্ট হলে রাকাল পাকাল আছে, আমি রাখি। আচ্ছা আচ্ছা, তাতে হয়তো তাল্লি জানি সমস্যা তারে কিনা ভাই, সময় টেকা ক্লিয়ার করে আমরা আবার ওই টেকা দিয়ে গরু আনি, তাহলে আমার ব্যবসা ঠিকই চলছে। আচ্ছা আচ্ছা, মানে আমার একটু সুবিধা ভাই, সাত দিন কি দশ দিন রাখবো, খাওয়া খরচ দেবো একটু রাখেন। হ্যাঁ, আমি হচ্ছে গা, আবার কারোর পছন্দ হয়েছে যে ভাই আমি হাফ টাকা দিলাম আর হাফ টাকা বেতন পালে দিব না, তারপর গরুটা হবে, এরকম সুবিধা তো ইনশাআল্লাহ চলছে। আচ্ছা আচ্ছা, দর্শক এমনি দেখতে পাচ্ছেন যেগুলো বিক্রি হয়েছে ওইগুলো কিন্তু ভাই ভালো ভালো পরিচর্যায় রাখছে, খাওয়ার দাওয়ারও কিন্তু ঠিক মতোই দিচ্ছে, তার নিজের গরুর সাথেই রাখছে, সমস্যা নেই। ওগুলো টাকা পেট তাও আমি খাওয়াছি ভাই, খাওয়া খরচ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা ভাই একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। 23-15-21-04। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? যোগাযোগ করলে আমার ছোট ভাই রিপনের কাছ থেকে একটাই সিম, ইমো নাম্বার আছে, একটাই সিম দুই ভাইয়ের কাছে, ছোট ভাই মুকামে গেলে ওনার কাছ থেকে, আমার কাছ থেকে, আমি মুকামে গেলে ছোট ভাইয়ের কাছ থেকে, মানে খামারের জন্য একটাই মোবাইল। আচ্ছা, ওই ফোনটা সবসময় খামারে থাকে, আপনি আপনি থাকেন অথবা রিপন ভাই থাকে? ইমো নাম্বারটা সর্বক্ষণে ইনশাআল্লাহ থাকে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।